কাশিদাসী মহাভারত বন পর্ব বাহাত্তর জটাসুর বধ এবং পাশবদিগের বদরিকাশ্রমে যাত্রা যুধিষ্ঠির বলে পাপ রাক্ষ সদম বুঝিলাম আজিত রেস মরিল একজোম অহিংসক জনের হিংসয় যেই জোন অল্পকালে দণ্ডতারে করয়ে সমন না বুঝিয়া কি কারণে করিস কুকর্ম পাপেতে পড়িলি দুষ্ট মজাইলি ধর্ম ধর্ম নষ্ট করি যার সুখে অভিলাষ সর্বধর্ম নষ্ট হয় নরকেতে বাস ফলিবে এখনই দুষ্ট তোর দুষ্কাচার হইবি ভীমের হাতে সবংশে সংহার দ্রুপদ নন্দিনী কৃষ্ণা এই সব দেখি পরিত্রাহি ডাকে দেবী মুদি দুই আখি হা কৃষ্ণ সিন্ধু কৃপার নিধান করহ কমলাকান্ত কষ্টে পরিত্রাণ তোমারে পাণ্ডব বন্ধু বলি লোকে কয় সেই কথা পালন করিতে যজ্ঞ হয় কথা গেলে ভীমসেন করহ উদ্ধার তোমা বিনায় কে তারিবে আর কথায় রহিলে গিয়া বীর ধনঞ্জয় রক্ষা কর পাণ্ডুবংশ মজিল নিশ্চয় বিকলা হইয়া কৃষ্ণা কান্দে উচ্চরায় কত দূরে ভীমসেন শুনিবারে পায় বুঝিল অমনি বীর কান্দে যাগোসেনি ব্যগ্র হয়ে ধাইল তখনি দেখিল পলায় দুষ্ট হরি চারিজনে ডাকিয়া কহিল ভীম আশ্বাস বচনে তিলার্ধ মনেতে ভয় না কর রাক্ষসে এখনই দুষ্টে চক্ষুর নিমিশে এত বলি উপারিয়া দীর্ঘ তরুবর ডাকি বলে রহরে পাপিষ্ঠ দুরাচার ভীমের পাইয়া শব্দ বেগে ধায় জটা গগনমণ্ডলে যেন নবমেঘ ঘটা অসুলের কর্ম দেখি বেগে বীর ধায় ঘুরায় বৃক্ষের বাড়ি মারিল মাথায় বৃক্ষাধাতে ব্যথা পেয়ে অতিক্রোধ মনে ভীমেরে ধরিল দুষ্ট ছাড়ি চারিজনে ধাইয়া ভীমের হাতে দিল এক টান চলিতে নারীর ভীম পায় অপমান ক্রোধে কম্পমান তনু বৃক্ষ হাতে প্রহার করিল দুষ্ট মারুতির মাথে পড়শি ভীমের মাথে বৃক্ষ হইল চুর বক্ষেতে চাপর ক্রোধে মারিল অসুর করাঘাতে কম্পমান ব্রিকোদর বীর অঙ্গে বহে শ্রম জল হইল অস্থির মারিল জটার বুকে দৃঢ় মুষ্টায় ঘাত পর্বত উপরে যেন হইল বজ্রাঘাত ভীমের ভৈরব নাদ অসুরের শব্দ কানন নিবাসী যত শুনি হইল স্তব্ধ বৃক্ষাঘাতে করাঘাতে আর পদাঘাতে দ্বিতীয় প্রহর যুদ্ধ হইল হেনমতে মল্লযুদ্ধে বিশারদ দহে মহাবল সিংহনাদে প্রপুরীর সর্ববনস্থল ধরাধরি করি দোহে মধ্যে পড়ি যুগল হস্তির প্রায় যায় গড়াগড়ি ক্ষণেক উপরে ভীম ক্ষণেক রাক্ষস সমান শোকতি দোহে সমান সাহস তবে বীর বৃকদর পেয়ে অবসর তলিতে উঠিল জটাসুরের উপর বুকের উপরে বসি পদে চাপে কর বাম হাতে গলা চাপি ধরিল সত্তর তুলিয়া দক্ষিণ কর মুষ্টাঘাত মারি ভাঙ্গিয়া ফেলিল তার দন্ত দুই সারি পদাঘাতে শিরদেশ করিলে চুর তত্ত্বজিল পরাণ পাপ দুরন্ত অসুর দেখিয়া আনন্দযুক্ত ধর্মের নন্দন শিরঘ্নান করি ভীমে দেন আলিঙ্গন কৌতুকে লোমসধম্য করে আশীর্বাদ মরিল অসুর দুষ্ট ঘুচিল বিশাল আসিয়া আশ্রমে সবে হরিশ বিধানে নিত্য নিয়মিত কাজ করইল জনে জনে পরদিন প্রাতঃকালে ধর্ম অধিকারী কহেন লোমস প্রতি করজোর করি মম এক নিবেদন শুন মহাশয় অতঃপর এই স্থানে থাকা যজ্ঞ নয় দেখ দুষ্ট জটাসুর মরিল মরির শুনিয়া ঋষিবে আসি তার বন্ধুজনে সে কারণে এই স্থান বাসযোগ্য নয় বুঝিয়া করহ কর্ম উচিত যে হয় লোমস বলেন সত্য কহিলে সুমতি এই যুক্তি যুক্তিসার বলি লয় মমমতি ব্যাসের আশ্রম বদরিকা স্থানে তথায় চল হো সবে থাকি মনে। এতেক শুনিয়া সবে লোমসের স্থানে প্রশংসা করিয়া তথা যায় সর্বজনে পর্বত উপরে বৃক্ষচ্ছা সুশীতল কমলে শোভিত রঙ্য সরোবর জল দেখেন অনেকবিধ কৌতুক বিহিত বদরিকা পুণ্যাশ্রমে সবে উপনীত আনন্দে রহেন তথা চারি সহদর অর্জুন বিচ্ছেদে সবে কাতর অন্তর অমৃত সমান মহাভারতের কথা কাশিরাম রচিল্পার পূর্ণগাথা